হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং তোমাদের সকলকে প্রয়াসের চ্যানেলে। গত কয়েকদিন আগে ইংলিশ ডেসক্রিপটিভের একটা ভিডিও অলরেডি আমরা প্রকাশ করেছি, তার লিঙ্কটা তোমরা এখনো যারা দেখোনি, সেখানে প্রেসিস রাইটিং সম্বন্ধে আলোচনা করা হয়েছে, প্রেসি কিভাবে লেখা হবে এবং তার সঙ্গে একটা প্রেসি করিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো দেখোনি সেই ভিডিওটা, তোমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা পেয়ে যাবে। প্রেসি একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ইংলিশ ডেসক্রিপটিভের একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা যেমন পিএসসি ক্লার্কশিপে আছে, সেরকম WBCS মেন্সে আছে, ICTS মেন্সে আছে। তা এইখানে প্রেসি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা তখন বলেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আগামী দিনে হয়তো আরেকটা প্রেসি নিয়ে আমরা একটা ভিডিও করব, এবং সেই ভিডিওটা যেমন প্রেসির রুলস অ্যান্ড ইয়ে নিয়ে আলোচনা হবে, রুলস কিভাবে করতে হয় সেই নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আরেকটা প্রেসিও আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। তা সেই কথা রাখতেই আজকের আবার আমরা প্রেসি নিয়ে একটা ভিডিও আমরা করতে চলেছি। তা আশা করি আগের ভিডিওটায় তোমরা যারা বুঝতে পারোনি, এই ভিডিওটায় হয়তো আরো কিছুটা ক্লিয়ার হবে, এবং ওই রকম প্যাটার্নে হয়তো তোমরা বাড়িতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছ। প্র্যাকটিস করাটা খুব দরকার। ইংলিশের একটা মেন যেখানে ড্রব্যাক থেকে যায়, আমরা বাড়িতে প্র্যাকটিস করি না, প্র্যাকটিসটা কিন্তু মেন। তোমরা যত প্র্যাকটিস করবে ইংলিশ লেখা কিন্তু তত ধার কিন্তু তত তীক্ষ্ণ হবে। সেই জন্য ইংলিশ কিন্তু প্র্যাকটিসটা দরকার। বাড়িতে লেখা অভ্যেস করো, প্রেসি লেখো, যেমন রিপোর্ট লেখা অভ্যেস করো, সেরকম লেটার রাইটিং যা কিছু আছে সব কিছু প্র্যাকটিস করতে থাকো, দেখবে আস্তে আস্তে সব ইজি ইজি লাগছে অনেকটা। তা আজকে আমরা যখন প্রেসি নিয়ে আলোচনা করবো, প্রেসি জিনিসটা কি? প্রেসি আসলে একটা কনসাইজ করে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া, যেটা একটা লার্জার প্যাসেজ থাকে, সেই লার্জার প্যাসেজকে একটা কানেক্টেড অ্যান্ড রিডেবল একটা শেপে নিয়ে আসা, এটাই কিন্তু প্রেসি। প্রেসিটাকে কি করতে হবে? কনসাইজ করতে হবে, এবং তার মধ্যে যেন ক্লিয়ার স্টেটমেন্ট থাকে। ক্লিয়ার স্টেটমেন্ট, তাহলে কি কি জিনিসটা আমরা ইয়ে করছি, একটা কনসাইজ করতে হবে, একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে, এবং কি করতে হবে, কোত্থেকে করতে হবে, একটা লার্জার প্যাসেজ থেকে এটা করতে হবে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা যেমন একটা কানেক্টেড অ্যান্ড রিডেবল শেপে থাকে, এইটা কিন্তু প্রেসির একটা মেন জিনিস। কেন এরকম বলছি? কেন কি একটা লার্জার যে প্যাসেজ দেবে, সেই প্যাসেজের হয়তো সাপোজ আমি 300 ওয়ার্ডস রয়েছে, সেই 300 ওয়ার্ডটাকে একটা ছোট করতে হবে, আমাকে রিসাইজ করতে হবে। কনসাইজও করতে পারো, আমি এখানটায় বলতে পারি রিসাইজ করতে হবে। ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে। তুমি এখানে একটা প্যাসেজ পড়লে তার একটা ভাব বুঝলে, এখানে এখানে অন্য একটা প্যাসেজ বানিয়ে দিলে যার স্টেটমেন্টটাই প্রকাশ পেলো না, এটার থেকে এটা পুরোপুরি টোটালি অ্যাবসার্ড হয়ে গেল, তাহলে কিন্তু প্রেসিটা হবে না। সেই জন্য স্টেটমেন্টটা কিন্তু এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। স্টেটমেন্টটা যেন কিন্তু ঠিকঠাকভাবে আমার ভাবটা যেন প্রকাশ পায়, এবং সেইটাকে কি করতে হবে, কানেক্টেড হইতে, যে এখানে যে প্যাসেজটা যে সম্পর্কিত বলা, ধরো কোনো একটা প্যাসেজে কিছু স্টেটমেন্ট দিয়ে, কোনো কিছু জিনিসপত্র, কোনো কিছু ডেটা ফেটা দিয়ে, কোনো পার্সেন্টেজ, কোনো সার্ভে রেজাল্ট কিছু দিয়ে তোমাকে কিছু একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছে, সেইটাকে একটা কানেক্টেড, মানে ওই যে কানেকশানটা, এখানেও কিন্তু যে ক্লিয়ার স্টেটমেন্ট যে প্যাসেজটা তৈরি করবে সেটার মধ্যে যেন কানেকশানটা থাকে, একটা লাইনের সঙ্গে, একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের যেন কানেকশানটা থাকে, এবং একটা রিডেবল শেপে যায়। রিডেবল শেপে মানে এমন একটা লেখা করলাম, লেখাটা বুঝতেই পারলো না, সেটার থেকে কোনো এক্সপ্রেশন কিছু প্রকাশ পেলো না, সেটা কিছু এক্সপ্রেস করছে না, কোনো একটা স্টেটমেন্ট ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। তাহলে এইখানে প্রেসি করতে গেলে আমাকে 1, 2, 3 করে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। এমনি হয় একটা প্রেসির রুল, প্রেসির রুল ছাড়া কিছু কিছু জিনিস ফলো করতে হবে, মানে কি করতে হবে, প্রেসিটা দেখে একটা প্রথমে তো একটা প্যাসেজ দেবে, প্রথমে একটা বুঝে নাও একটা বড় একটা প্যাসেজ দিচ্ছে, প্যাসেজের ওয়ার্ড হচ্ছে 300 হতে পারে, 400 হতে পারে, এবং ওই প্যাসেজটা প্রথমে কিন্তু রিড করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের পয়েন্ট কি হবে, রিড, পড়তে হবে। আমাদের পড়ে হয়তো মানে বুঝতে পারবো না, একবার পড়ে কেউ কোনোদিন মানে বুঝতে পারে না, আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে আসা স্টুডেন্ট, আমিও পারিনি, তোমরাও পারবে না। তাহলে প্রথমে কিন্তু রিড করতে হবে, রিড করে মানেটা প্রকাশ পাবে না, কিন্তু আমরা পড়ে যাব, পড়ে ভাবটা বোঝার চেষ্টা করব। আমি বলছি না ভাবটা বোঝা যাবে, কিন্তু ভাবটা বোঝার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট কি, রিড, আরেকবার পড়া। আরেকবার যখন পড়বো নিশ্চয়ই প্রথমবারে পড়ার থেকে কিছুটা আরেকটু ভাবটা
বোঝার মতন আরেকটু হবে, মানে নিজের মধ্যে ভেতরে ঢুকবে ব্যাপারটা যে কি সম্বন্ধে প্যাসেজটা রয়েছে। তাহলে প্রথমে পড়তাম, তারপরের বারে পড়লাম, এবং তারপরের বারে যখন পড়বো তখন আমরা কি করব, হাইলাইট করব। হাইলাইট কোনগুলোকে করব, কোনো ইম্পর্টেন্ট ডেটা রয়েছে, কোনো ইম্পর্টেন্ট কথা রয়েছে, কোনো সার্ভে রেজাল্ট রয়েছে, কোনো অন্য ধরনের কিছু কোট রয়েছে, সেইগুলোকে কিন্তু আমরা হাইলাইট করব। হাইলাইট করে আমরা কি করব, এছাড়া আর কোনগুলো হাইলাইট করব, যেগুলোর কিন্তু মানে বুঝতে পারছি না টোটালি, যেগুলো মানে বোঝা যাচ্ছে না সেইগুলোকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি, এবং আন্ডারলাইন করে ওই ওয়ার্ডটা কিন্তু আমরা ওই ওয়ার্ড হিসেবেই পড়ছি। সাপোজ পিউপিল, পিউপিল কথাটা আছে, পিউপিল কথাটা অনেকে হয়তো জানে, অনেকে না সবাই জানে, কিন্তু যে জানে না সে পিউপিল ওয়ার্ডটাকে পিউপিল করেই কিন্তু পড়ে যাবে, এবং পিউপিল করে যে মানেটা ওরা বোঝানোর চেষ্টা করছে আমরাও কিন্তু সেটা বোঝার চেষ্টা করব। আমি বলছি না যে একবারে বোঝা যাবে, হয়তো বোঝা যাবে না পুরোটা, কিন্তু কিছুটা তো বোঝা যাবে। এইটাকে ওই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাকে ওই ওয়ার্ড হিসাবেই ট্রিট করো, ট্রিট করে পুরো মানেটা বোঝার চেষ্টা করো। মানেটা যখন বুঝতে পারবে, একটু একটু করে যখন মানেটা বুঝতে পারবে, প্রথম দিকে কি হয়, প্রথম দিকে কিন্তু প্যাসেজটা এই যে বললাম রিরিড করার পরেও কিন্তু মানে বোঝা যায় না, তখন কি করতে হবে, 3-4 বার পড়তে হবে। প্রথম দিকে কিন্তু এরকমই হবে, ইংলিশ পড়ার অভ্যেস না থাকলে 3-4 বার পড়েও হয় না, আর একটু বেশি বার পড়তে হবে, আস্তে আস্তে সেই পড়ার সংখ্যাটা কিন্তু কমবে। মানে এই করলে কি হবে, তোমার নিজের মধ্যে একটা ক্রিয়েট করতে পারবে তোমার ওন স্টেটমেন্ট, নিজের স্টেটমেন্টটাকে তুমি নিজে কিন্তু প্রকাশ করার একটা এবিলিটি হবে। এই এবিলিটিটা কখন হবে, যখন তুমি পুরো প্যাসেজটার একটা ভাব বুঝতে পারবে, তখন তুমি কি করবে, একটা নিজে নিজে মনের মধ্যে একটা ড্রাফট তৈরি করবে, যে আচ্ছা এই জিনিসটা এরকম বললো, তাহলে এখান থেকে আমি একটা এক্সট্রাক্ট পাচ্ছি, সেই যে লাইনগুলো, সেই লাইনগুলো একটা ড্রাফট হিসাবে, তাহলে 4 নম্বর পয়েন্ট হবে মেক এ ড্রাফট। এই ড্রাফটটা একটা বানিয়ে নাও, এখানে হয়তো তোমার পুরো প্যাসেজটা পড়লে পুরো প্যাসেজটা হয়তো 18 লাইনের আছে, সেখান থেকে তুমি এখান থেকে 7 কিংবা 8 লাইনের মধ্যে একটা ড্রাফট দেখবে বানিয়ে নিতে পারছো, সরি, তা এখান থেকে যে 7-8 লাইনের যে একটা প্যাসেজ থেকে একটা ড্রাফট বানানো হলো, এই ড্রাফটটা বানানোর পর যখন তুমি প্যাসেজটা পড়ে যখন একটা ভাব একটা বার করতে পেরেছো, যখন একটা এক্সপ্রেশন বার করতে পারছো, সেই রকমই তুমি কিন্তু গোটা প্যাসেজটার একটা টাইটেল দেওয়ারও কিন্তু সক্ষম হবে, তোমার মনে হবে যে এই প্যাসেজটা এইরকম একটা টাইটেল দেওয়া যেতে পারে। তাহলে এই ধরনের একটা টাইটেল, যেমন আমরা প্রথম দিকে যে পেশিটা করেছি সেখানে টেস্ট অফ গুড বুক আমরা বলেছিলাম, টেস্ট অফ গুড বুক, যেমন আগের কিন্তু আমরা যখন পেশিটা করেছিলাম সেই পেশিতে কিন্তু আমরা আগে বলেছিলাম যে টেস্ট অফ গুড বুক, সেখানে কিছু কিছু কয়েকজন আর বার করেছে দ্য জাজমেন্ট অফ এ গুড বুক, এটাও চলবে জাজমেন্ট অফ এ গুড বুক অথবা টেস্ট অফ এ গুড বুক। তা এই ধরনের প্যাসেজের কিন্তু টাইটেল হতে পারে, এবং তোমার টাইটেল যেটা হচ্ছে পাশের জন্য হয়তো টাইটেল অন্যই হতে পারে, কিন্তু তোমার টাইটেলটা যেন ওই প্যাসেজে রিলেটেড হয়, তোমাকে এই যে কানেক্টেড, এই কানেকশনটা যেন থাকে, কানেকশনটা যেন কেটে না যায়, এটা কিন্তু দেখতে হবে এইখান থেকে। তাহলে যখন তুমি ড্রাফট তৈরি করছো সেখান থেকেই তোমাকে মেক এ টাইটেল বা থিঙ্ক অফ এ টাইটেল, প্যাসেজটার একটা টাইটেল তোমরা ভেবে রাখো, মনে মনে ভেবে রাখো, এই যে 7-8টা লাইন তোমরা একটা ড্রাফট তৈরি করলে, এই ড্রাফটে লাইনগুলোর মধ্যে কানেকশন করানোর চেষ্টা করো, যে এই লাইনটার পরে ওই লাইনটা দেওয়া যেতে পারে, এইভাবে কিন্তু পেশিগুলোকে সাজিয়ে নেওয়া যেতে পারে, পেশিটা তৈরি হতে পারে, এবং সেইখান থেকে একটা পেশি, পুরো পেশিটা কিন্তু তৈরি হবে। সাপোজ আমাদের এখানে 300 ওয়ার্ডের একটা প্যাসেজ দিয়েছিল, আমরা সবাই জানি আগের দিনে আমরা রুলস যখন লিখিয়েছিলাম, রুলসের বেলায় লিখেছিলাম এটাকে তোমাকে 1/3 সাইজে নিয়ে যেতে হবে, টোটাল যে প্যাসেজটা দেবে প্যাসেজের 1/3 সাইজে নিয়ে যেতে হবে, তাহলে এই 300টাকে তোমাকে 100তে নিয়ে যেতে হবে 100 ওয়ার্ডে, এবং এই 7-8টা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে হয়তো 100 ওয়ার্ডের থেকে বেশি হয়ে যাবে, তখন তোমাকে ওখানের মধ্যেই তোমাকে কিন্তু কনসিডার করে নিতে হবে যে কোন কোন সেন্টেন্সগুলো রাখবো, তোমাকে কোন কোন সেন্টেন্সগুলো রাখবো, এবং কোন কোন সেন্টেন্সগুলো আমি ওখান থেকে স্ট্রাইক অফ করে দেবো, যে কোন কোন সেন্টেন্সগুলো বাদ দিলেও আমার পুরো প্যাসেজের কিন্তু এক্সপ্রেশনটা যেন একই থাকে, স্টেটমেন্টটা যেন একই থাকে, এবং সেটা যেন কানেক্টেড হয়, প্রথমের যে প্যাসেজটা দিয়েছে গিভেন প্যাসেজের সঙ্গে তোমার করা প্রেসিটা যেন একই রকম থাকে। তাহলে এই রকম অনুযায়ী আমাদের প্রেসি করার মানে অ্যাপ্রোচটা আমি বলছি এইরকম হবে। এছাড়া প্রেসি করার নিয়মকানুন বলতে গেলে আগে যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়মগুলোই থাকবে,
এছাড়া অন্য কোনো ধরনের পেশি করার নতুন নিয়ম কিন্তু নেই। তাহলে আগে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলোর মধ্যে ফার্স্ট আমি বলেছিলাম এর টাইটেল, প্রথমে একটা টাইটেল তোমাদের দিতে হবে। টাইটেল ছাড়া কিন্তু পেশি কোনোভাবেই মার্কস পাবে না, বারবার করে বলছি। আর টাইটেল ছাড়া পেশি লিখলে পরে কিন্তু পুরো কেটে জিরো দিয়ে দেবে। টাইটেল কিন্তু তোমাকে দিতেই হবে মাস্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাকে কিন্তু থিমটা বুঝতে হবে, থিম আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য প্যাসেজ। তোমাকে কিন্তু প্যাসেজের পুরো থিমটা কিন্তু তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে। থিমের কিন্তু বাইরে গেলে হবে না, তুমি অ্যাবস্ট্রাক্ট কিছু করতে পারবে না। তিন নম্বর পয়েন্ট আমরা বলছি নতুন করে কোনোভাবেই নতুন করে নিজের কোনো সেন্টেন্স, মানে কোনো কমপ্লেক্স, কমপ্লেক্স কথার অর্থ এখানে বলবো যে এমন কিছু লিখো না যেটা খুব দুর্বোধ্য হয়। সেই জন্য বলছি ডোন্ট রিপ্রোডাক্ট এ নিউ সেন্টেন্স। নিউ সেন্টেন্স কথার অর্থ একদম বাইরের থেকে কোনো সেন্টেন্স আনছো যেটা এই প্যাসেজের সঙ্গে একবারে যাচ্ছে না, আমি সেই ধরনের মিনিংটা করার চেষ্টা করছি। চার নম্বর হচ্ছে ইউজ ইওর ওন ল্যাঙ্গুয়েজ, একদম নিজের ভাষায় লেখার চেষ্টা করো। তোমাকে এমন নয় যে বিশাল কোনো কোট করতে হবে, প্রথম কথা তো কোট চলেই না, কোট আনকোট চলেই না, এমন কিছু নয়। বিশাল মানে খুব দুর্বোধ্য ইংলিশগুলো লিখতে হবে, যে ইংলিশের মিনিং হয়তো অনেকেই জানে না, যে ওয়ার্ডের মিনিং অনেকেই জানে না, সেই ধরনের ইংলিশ লিখে ফালতু ওগুলো লিখে কিন্তু কোনো লাভ নেই। আমি সেই জন্যই বলছি নিজের ল্যাঙ্গুয়েজে লেখো, সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখো, খুব সিম্পলভাবে লেখো, তাতেই হবে। পাঁচ নম্বর পয়েন্ট, এখানে আমি বারবার বলেছি এখানে থার্ড পার্সন ইউজ করো, থার্ড পার্সন ইউজ করো। আর কি করবে? ইনডাইরেক্ট স্পিচ ইউজ করবে, নট ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ ইউজ করো, থার্ড পার্সন ইউজ করো। পেসির কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এইটাও ইম্পর্টেন্ট পার্ট, এগুলো ইম্পর্টেন্ট পার্ট, যে পেসি লেখার এটাই নিয়ম। এছাড়া কি করতে পারো, যে কোনো রকমের কমেন্ট দিও না, নো কমেন্ট, মানে নিজের থেকে কোনো কমেন্টস দিও না, নো ডেটা, যদি তোমার অলরেডি প্যাসেজে কোনো ডেটা দেওয়া থাকে তুলবে না, নো কোট, নো সার্ভে রেজাল্টস, মানে কোনো এই ধরনের জিনিস যদি আমার প্যাসেজে গিভেন দেওয়াই থাকে সেইগুলোকে কিন্তু আমি আবার নতুন করে তুলবো না, এইগুলোকে অ্যাভয়েড করব এবং অ্যাভয়েড করে নতুন একটা এমন একটা ড্রাফট বানাবো যার মধ্যে পুরো প্যাসেজের কিন্তু মিনিংটা প্রকাশ পায়। মোটামুটি এই ধরনের মেনটেন করলেই আশা করি একটা পেশি দাঁড়িয়ে যাবে তোমার। আমরা আজকে একটা পেশি নেবো, পেশি নিয়ে সেই পেশিটা কিভাবে লিখতে হচ্ছে আমি সেটা লিখে দেখিয়ে দিচ্ছি, এবং পেশি যে প্যাসেজটা থেকে নেওয়া হবে সেই প্যাসেজটা কিন্তু কমেন্ট বক্সে আমরা পিডিএফ কপিটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পেশিটা কিভাবে লেখা হচ্ছে দেখে নিতে পারো। দেখো এইরকম একটা ছক কাটা তোমরা অলরেডি পেয়ে যাবে, যদি না পাও, যদি একটা প্লেন সিম্পল ফুলস্কেপ সাদা পেপার দেয় তাহলে কিন্তু এইরকম ছক তোমাদের কেটে নিতে হবে, এটাই কিন্তু পেশি লেখার অ্যাকচুয়াল নিয়ম। এবং আমরা আগের দিন আলোচনা করেছিলাম এইরকম ভাবে ছক কাটা থাকলে ওপরটা আমরা এই জায়গাটা রাখবো টাইটেল লেখার জন্য, এইখানে টাইটেল লিখবো, এবং বলেছিলাম এই পাশের লাস্ট কলমটা ফাঁকা রাখতে। এখানটায় কি করব, আমি লিখে দিচ্ছি ডোন্ট রাইট এনিথিং, তোমরা কিন্তু পরীক্ষার হলে কিছু লিখবে না, এই ডোন্ট রাইট এনিথিং কথাটাও লিখবে না, আমি লিখছি এখানে কারণ এই কলমটাকে ফাঁকা রাখবে। তোমরা অনেকে ভেবে নিতে পারো যে এখানটায় ডোন্ট রাইট এনিথিং লিখতে হয়, না এইখানটায় কিছুই লিখবে না, পুরোটাই ফাঁকা রাখবে। তাহলে টাইটেল দেখবে গিভেন যে প্যাসেজটা দিয়েছে সেখানে টাকা, টাকার মূল্য বা টাকার কি ধরনের আমাদের লাইফ লাইনে কি ধরনের রোল আছে সেই অনুযায়ী একটা বলার চেষ্টা করেছে। তা আমি সেই অনুযায়ী আমি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করলাম, রোল অফ মানি। তো এইখান থেকে এক দুই করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড হচ্ছে এখানে ঢোকাতে হবে।
তাহলে লেখা শুরু করি আমি। মানি মেকিং ইজ নট দ্য সোল অফ, দেখো লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে আমরা যেটা লিখেছি একবার পড়ে দিচ্ছি, তোমরা প্যাসেজটা দেখে বুঝতে পারবে যে ওই ধরনের এক্সট্রাক্টটি আমরা নিয়েছি। এখানে আমি গুনে দেখলাম, এখানে টোটাল 76 ওয়ার্ডস হয়েছে। এইখানটায় যেখানে তোমার যিনি খাতা দেখবেন তিনি এখানে 76 লিখবেন, মানে টোটাল 76 ওয়ার্ড এখানে হয়েছে। যে প্যাসেজটা দিয়েছি, প্যাসেজটা মোটামুটি আমার আইডিয়াতে 12 216 থেকে 220 হবে হয়তো, এরকম আশেপাশে আর কি 225 হবে। তা মোটামুটি বুঝতে পারছো, 1/3 তো সেই রকম নিয়ে এসেছি। তা টাইটেল দিলাম রোল অফ মানি। মানি মেকিং ইজ নট দ্য সোল অবজেক্ট অফ দ্য ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল আর ব্রেভ ম্যান। দেখবে তোমার যে গিভেন প্যাসেজে এই ধরনের টার্মগুলো ইউজ করেছে, এ ব্রেভ সোলজার্স মেন নোশন, নোশন মিন্স হচ্ছে এটাই হচ্ছে লক্ষ্য। মেন নোশন অফ লাইফ ইজ টু ফাইট টু উইন ব্যাটেলস, নট টু বি পেড ফর উইনিং দেম, ফুল স্টপ। এ নোবেল ক্লেরজিম্যান ইজ কনসার্ন, ক্লেরজিম্যান মানে অ্যাকচুয়ালি পাদরি, এটার মানে যদি কেউ না জেনে থাকো এটার মানে হচ্ছে পাদরি। দেখবে গিভেন ইয়েতে দেওয়া আছে প্যাসেজে, ইজ কনসার্ন মোর উইথ দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যানিটি দেন হিজ পে, ফুল স্টপ। এ গুড ডক্টর ডিজায়ার্স ফর মোর টু কিওর হিজ পেশেন্ট দেন টু গেট হিজ ফি। একটা ভালো ডাক্তার পেশেন্টকে কিওর করাটা হচ্ছে তার মেন লক্ষ্য, তার থেকে ফিস নেওয়ার থেকে। দাস ফর অল কালচার্ড পিপল কমা হিয়ার, মানে যারা উত্তরাধিকার সূত্রে পায়, হিয়ার ডিউটি কামস ফার্স্ট কমা দেন দেয়ার ফি। তো মোটামুটি এই ধরনের একটা সাজিয়েছি। তা আশা করি তোমাদের এটাতে দেখে তোমরা পেশি লেখা কিছুটা হলেও হেল্পফুল হবে। তা দেখে নাও তোমরা, পুরোটাই তোমাদের স্ক্রিন জুড়ে রয়েছে। তা এখান থেকে তোমরা এটাকে পজ করে তোমরা লিখে নিতে পারো। মোটামুটি এই ধরনের পেশি লিখলে আশা করা যায় 60-70% তো পাওয়া যায়, এবং তার কিন্তু প্রিভিয়াস রেকর্ডও আছে। আমরা দেখেছি যে মোটামুটি এই ধরনের লেখা হলে পরে অনেকটাই নাম্বার স্কোর করা যায় প্রেসির থেকে, যতটা পারা যায় আমরা কভার করার চেষ্টা করলাম। প্রেসি নিয়ে আর হয়তো ভিডিও হবে না। তোমরা কিন্তু একটা, তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু টাইটেলটা অন্য কি টাইটেল হতে পারে তা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তাহলে আমরা সেই ধরনের রিপ্লাই দিতে পারবো যে কোন ধরনের টাইটেল এটার ক্ষেত্রে যায়। আমি তো লিখেছি একটা রোল অফ মানি, তোমরা দেখি কি ধরনের টাইটেল তোমাদের মনে আসছে, সেই ধরনের তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আশা করি তোমাদের সবার পড়াশোনা ভালো হচ্ছে এবং ভালোভাবেই চলবে। তোমাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করবো, এবং আগামী যে পরবর্তী ভিডিওগুলো আসবে ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পাওয়ার জন্য এবং তৎক্ষণাৎ তোমাদের নোটিফিকেশান আসার জন্য, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো। এবং এরপরে আমরা চেষ্টা করছি এরপরে রিপোর্ট বা প্রতিবেদন বাংলায়, ইংলিশ নিয়ে তোমাদের একটু অসুবিধা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর পরবর্তী ক্ষেত্রে আমরা রিপোর্ট কীভাবে লিখতে হয় বা তার কী ধরনের রুলস আছে এবং কীভাবে লেখার প্র্যাকটিস করতে হবে সেইটা বলার চেষ্টা করবো আগামী ভিডিওতে। তাহলে রিপোর্ট নিয়ে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।